আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বামুনবাড়িয়া জেলা থেকে এসেছেন আমাদের একটি ভাই, মূলত ডিসপ্রোলাপস ছিল ওনার পিঠে এবং এটার জন্যই উনি এত দূর থেকে আসেন আমাদের কাছে চিকিৎসার জন্য। আসুন দর্শক, একটু কথা বলি আমার এই ভাইটির সাথে, এই সমস্যাটি নিয়ে কি কি করেছিলেন এবং শেষ পর্যন্ত যখন সন্ধান পান এই ডিপিআরসির, চিকিৎসা নিয়ে কেমন আছেন আজকে, পুরো বিষয়টা আমরা একটু জানবো ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত। জানি যে আপনি ডিসপ্রোলাপসের এই সমস্যাটা নিয়ে এসেছিলেন আমাদের এখানে, কি হয়েছিল, কোন দুর্ঘটনা থেকে এটা হয়েছিল, এটা কতদিন আগে থেকে? এটা আমার যখন আমি যখন ব্যথা অনুভব করি তখন এটা প্রায় আজ থেকে 2 বছর। আচ্ছা, কোনো ঘটনা ঘটেছিল না হঠাৎ করে? ঘটনা তো আমার মনে করতেছে না, হঠাৎ করে একদিন দেখছেন কাজ করতে গিয়ে ব্যথা। আচ্ছা, তো যখন প্রাথমিকভাবে ব্যথাটা শুরু হলো কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন এটা? না, কাউকে দেখাইনি। কি করেছিলেন? ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ, যখন তীব্র ব্যথা হতো ওষুধ এনে খেতেন? তারপর অনলাইনে চার্জ দিতাম, ইউটিউবে চার্জ দিতাম, দেখতাম কিসের জন্য ব্যথাটা হয়। তারপরে চার্জ দিতে একদিন শহুরুল্লাহ বাদন স্যারের একটা ভিডিও আসে। আচ্ছা, তারপর ওই ভিডিওটা দেখি, দেখার পর স্যারকে আমি যখন ভিডিওটা দেখি তখন আমি কিভাবে যোগাযোগ করবো সেটা বুঝতেছি না। তখন আমি সিঙ্গাপুরে, তখন ওনার ফেসবুক আইডি চার্জ দিই, ওইখানে আমি দেখি যে উনি ওই সময় উনি সিঙ্গাপুরে ছিল। আচ্ছা, জানুয়ারি মাসে স্যার সিঙ্গাপুর ছিল, তখন ওই স্যারের সাথে তখন আমি যোগাযোগ করি। আচ্ছা, তারপর স্যারকে আমি বলছি যে আমি জুনে দেশে আসবো। তারপর জুনে দেশে আসার পর স্যারের সাথে দেখা করলাম এসে। এবং স্যার দেখার পর কি বলেছিল? স্যার বলছে যে এখন মেরুদণ্ডে এই যে এখানে পিঠে সমস্যা, আচ্ছা, এটা থেকেই ব্যথাটা হয় মূলত। এবং স্যার আপনাকে ট্রিটমেন্ট নিতে বলে? তারপর স্যার বলে যে এখানে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, কয়েকদিন থাকতে হবে এখানে, তারপর আপনার এখানে ট্রিটমেন্ট চলবে। প্রায় সময় তো কাজ যেতে পারি নাই এই যে সমস্যার জন্য। যখন এরকম তীব্র ব্যথা, মানসিক অবস্থাটা কি ছিল? মানে বিভিন্ন দুশ্চিন্তা এসে ভর করতে লাগে, কি হলো আমার, বা আমি আর কাজ করতে পারবো না, বা এই ধরনের বিভিন্ন চিন্তা কি মাথায় আসে? এই সমস্যাটা যার হয়েছে সে বলতে পারবে, আসলে খুবই খারাপ সমস্যাটা, আসলে খুবই খারাপ ব্যথা। ব্যথা তো আর সহ্য করার জিনিস না। সেটাই তো, যখন স্যারের কাছে আসলেন এবং স্যার বলল যে ভর্তি হয়ে যান বা ট্রিটমেন্ট নেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভরসা পেয়েছিলেন কিছুটা? আমি ওই সময় থেকে আমার একটা ভরসা ছিল যে না, আমি এখানে আসলে হয়তো সুস্থ হব ইনশাআল্লাহ। তারপর আসলে ভর্তি হয়ে গেলাম, সে অনুযায়ী ভর্তি হলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমি সেই প্রথম দিন আর আজকের আপনি কতটুকু পার্থক্য মনে হয়? অনেক অনেকটুকুই পার্থক্য, অনেকটুকু। এখন দীর্ঘ সময় বসে থাকলে কি আগের মতো সেই কষ্টটা হয়, বা কিন্তু যে একটা চিনচিন করে একটা ব্যথা করতে থাকে? না না, এটা হয় না এখন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, আসলে দেশ বলবো না, প্রবাস বলেন বা দেশ বলেন, এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন এই ধরনের ব্যথা ভুগেন, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য বলতে কি বলবো, বলবো যে ভালো চিকিৎসার জন্য ভালো জায়গায় যেতে হবে। ভালো চিকিৎসার জন্য ভালো জায়গায় আসেন, এখানে আসতে পারেন, আমি বলবো না যে আপনাকে এখানে আসতে হবে, আপনি এখানেও আসতে পারেন, আসেন দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। মানে আপনার কথাটা হচ্ছে যে যখনই সমস্যা হতো তো ভালো কোনো জায়গা থেকে তারা যেতে সঠিক ট্রিটমেন্টটা নেই, তাহলে অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ দর্শক, শুনলেন এরকম হাজারো মানুষ আছেন, আরো হাজারো মানুষকে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। এবং এই হাজারো মানুষের কাতারে একদিন হয়তো আপনিও থাকবেন, আমরা হয়তো আপনার এই ভিডিওটা হয়তো কোটি মানুষ দেখবে এবং তারা হয়তো উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।